ইউটিউবের টাকায় কেনা জমি প্লট আর কি, দুটো প্লট নিচ্ছি একটা প্রজেক্ট থেকে। একজনের উপর প্রেশার আল্লাহ তাআলা দেয় নাই, সম্মিলিত ভাবে কোনো কাজ করলে সেখানে বরকত আসে না নাই। যারা সংখ্যাগরিষ্ঠ কম আর যাদের বেশি বেশিরা তাদের উপরে সহানুভূতি হওয়া উচিত, বাইরে আর আমার কথা না। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ জাহিদ হাসান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, সময় সকাল 8টা অ্যান্ড ফাইনালি গত রাতে ঘুমাইছি এই 6টা, মানে 2 ঘন্টা আগে ঘুমাইছি, সারা রাতের কোনো ঘুম হয় নাই, মানে ঘুমাইতে পারি নাই, কেন জানি না কি কারণ কি সমস্যা, বাট গত 2 মাসের মধ্যে এটা কখনো হয় নাই। অ্যান্ড আমি এখন যাচ্ছি নানা ভাইকে এগিয়ে আনতে, নানা ভাইয়ের বাড়ির দিকে, বাড়ি এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার দূর। সো সেখানে যাচ্ছি, আর ফাইনালি আমার সাথে যাচ্ছে দারাজ থেকে আনিত প্রোডাক্ট, অ্যান্ড এটা দারাজ থেকে না, এটা আর ভিতরে আরেকটা আছে টি শার্ট। সো শীত তো অনেক বেশি যেহেতু মোটর সাইকেলে যাবো, অ্যান্ড ফাইনালি লেটস গো। ফাইনালি আমি, নানা ভাই এবং বাবা আমরা চলে আসছি ইউটিউবের টাকায় কেনা জমি দেখতে। ব্রণ দিন এখান থেকে দুইটা, আমরা দুইটা ইউটিউবের টাকায় কেনা জমি প্লট আর কি, দুটো প্লট নিচ্ছি একটা প্রজেক্ট থেকে। সো গাইজ, ফাইনালি আজকে অনেক দৌড়াদৌড়ি করলাম, আজকে সেই জমির রেজিস্ট্রি দলিল হবে। আজকে ফার্স্টলি গেলাম নানা বাড়ি, নানা বাড়ি থেকে নানা ভাইকে আনছি, আনার পর খাওয়া দাওয়া করছি, বাসায় খাওয়া দাওয়া করে ফাইনালি প্লটের কাছে আসছি। সো এখানে এখন আজকে দলিল হওয়ার পর রাস্তা কাটা ই করে দিব, বাউন্ডারি করে দেবো, বাউন্ডারি করে দেওয়ার পর তোমাদেরকে দেখাবো ফাইনালি আমার কষ্টের ইনকামের, মানে প্লটটা কেমন হয়েছে জানাবে। আর পিছনে রাস্তাটা একদম মেইন রোডটার সাথেই, অল্প পিছনে দেখালাম তো জুম করে অলরেডি। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে কিছু বাড়ি বাড়ি, এই বাড়িটার পরেই হচ্ছে আব্দুল জব্বার কলেজ। সো গাইজ, চলো নানা ভাইকে দেখানোর জন্য আসছি, অ্যান্ড ফাইনালি তোমাদেরকেও দেখাই দিলাম, চলো। কোন কাজ করলে সেখানে বরকত আসে না নাই, সম্মিলিত ভাবে আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, আর যারা আজকে এখনো কাজ শেষ হয় না, জাস্ট নামাজের বিরতির জন্য যাচ্ছি আর কি। So guys, finally খাওয়া দাওয়া শেষ, এন্ড চলো। So guys,
ফাইনালি খাওয়া দাওয়া শেষ অ্যান্ড সময় 3:20। এখন বাজার যাব, একটা লিমিটিং করতে হবে। লিমিটিং শেষে দোকানের জন্য কিছু ঔষধ লাগবে। সো গাইস, ফাইনালি অফিসে কাজ চলতেছে, এখনও হয় নাই। সময় অলরেডি 4:15 বাজে। ঘড়ি আনি না, এই জন্য ঘড়ি দেখতে পারি না, বাট হিউজ পরিমাণ। তোমরা কোন একটা ব্লগে আমার এটা দেখছো, আমি এখানে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য আসছিলাম। এটার মধ্যে ইঞ্জিনিয়ারের খনি, যত রকমের ইঞ্জিনিয়ার সব এটার মধ্যে। সো গাইস, আমি আসছি এখন এটার মধ্যে। এটা হচ্ছে দলিলের কি বলে সাব রেজিস্ট্রির অফিস, এখানে আসছি দলিলের জন্য। আর এটা ছিল পুরানো অফিস, দেখো এটার কি অবস্থা হয়েছে। এটাকে ডেট ফিল করে দেওয়া হয়েছে অলরেডি, কেননা এটার মধ্যে এটার অবস্থা তো পুরাই 12টা। এটার মধ্যে থাকলে এটা যে কোনো মুহূর্তে ধসে পড়বে, সেটা টেম্পার নাই। ফাইনালি বাবা চলে গেছে ফর দোকান, আর নানা ভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। বাবা তো চলে গেল দোকানের জন্য, কারণ আজকে সারাদিন দোকান বন্ধ। বাট কখন কি হবে জানি না ঠিকঠাক, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছি। আমার বেশি না, অল্প। মাগরিবের আজান দিতেছে এন্ড সবকিছু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট আমার কাজ এখনো শেষ হয়নি। সো চলো নামাজ পড়ে আসি অ্যান্ড তারপরে কিছুক্ষণ ওয়েট করে দেখি কি কত দূর হয়। গাইস আজকে অনেক ভিড়, বিকজ রবি সোম মঙ্গল হচ্ছে আমাদের ব্রহ্মদিন রেজিস্ট্রির অফিস করে অ্যান্ড হাকিম, আর বুধ বৃহস্পতি করে ইতে দৌলত খান। সো আজকে লাস্ট দিনের জন্য আজকে অনেক অনেক ভিড় অ্যান্ড ভিড় বলতে অনেক শেষ হয়ে গেছে, এখন জাস্ট অল্প কিছু আছে। ফার্স্টলি তোমরা যত বাইক দেখছো এখন তত বাইক নাই, দেখো এই দেখো একদম খালি হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আশা করা যায় যে বাকি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। নামাজ পড়ে আসি আমরা। I tried to make you mine, it wouldn't work, couldn't work, I had to push you first, I lost my mind, went berserk. নামাজ রোজা হজ যাকাত এগুলি সব তো দিয়ে দিছি, সেখান থেকে পাস করে ডায়রি দিয়ে দিছি, সেখানে আসলে 50 কমাইতে কমাইতে আছে পাস রোজা আছে 12 মাস। বহুত ভোক লাগ রহে গাইস অ্যান্ড ফাইনালি একটু নাস্তা করি নানা ভাই আছে সাথে। তুই হাও সিন ডায়রি বলে নি, মানে হাও হিসাব নষ্ট করা ইয়া থাকি কোনটা I feel like Uzi Vert, Vivian Westwood chain hanging right around my neck, Balenciaga kicks 44 when I step. So night view কিন্তু খুব চমৎকার। So guys finally আমরা অফিসের কাজ শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আলো অলরেডি পথে বাজলো, পাওয়ার প্ল্যান্ট ব্রহ্মদিনের বিখ্যাত পাওয়ার প্ল্যান্ট, 250 মেগাওয়াট কারেন্ট উৎপন্ন হয় এখানে। আমার সাথে আছে নানা ভাই, পিছনে বসে বসে দৃশ্যটা উপভোগ করতেছে তোমরা দেখতেই পাচ্ছ। এটার মধ্যে আলোটা একদম দিনের মতো আলো, চারিদিকে লাইট আর লাইট, উপরে সিগন্যাল লাইট চালাইতেছে, ওই যাতে কোনো হেলিকপ্টার বা কিছু যেন আসলে এটা দেখতে পারে আর কি। মানে কুচা তো ওই যে আগে পড়তেছে এটা পানি, ওইটা বাষ্প হইতেছে, অনেক হিট হয়ে গেছে পানিটা, পানিটা হিট হয়, হিট হলে তারপর সেখান থেকে কারেন্ট উৎপাদন হয়। এই এগুলো প্রসেসের মাধ্যমে সংরক্ষণ করে, এই যে তারের মাধ্যমে, এই যে টাওয়ার আছে এই এখানে আছে, এই একটা আছে, এই এগুলা দিয়া দিয়া অন্য অন্য জায়গায় ই করে ট্রান্সমিট করে আর কি কারেন্টটাকে। তো গাইস আজকের ব্লগটা এই অবধি। ইফ ইউ এনজয় দিস ব্লগ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।